করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনের বয়স কমিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে টিকা গ্রহীতার বয়স সর্বনিম্ন 40 বছর থাকলেও এখন 35 বছর থেকে টিকার নিবন্ধন করা যাবে। সোমবার 5ই জুলাই বেলা 11টায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম এই তথ্য জানান। তিনি বলেন, এখন থেকে 35 বছর হলেই করোনার টিকার জন্য নিবন্ধন করা যাবে। দু একদিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জুন মাসে করা করোনায় জিনোম সিকোয়েন্স থেকে জানা যায়, দেশে করোনায় আক্রান্ত 78% দেহে ভারতীয় ধরন ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে। রোববার 4ঠা জুলাই সন্ধ্যায় IEEDCR এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে দেশে করোনার জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। এর অংশ হিসেবে জুন মাসের জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা যায়, করোনায় আক্রান্তদের 78% ভারতীয় ধরনে সংক্রমিত হয়েছেন। এতে বলা হয়, সারা বিশ্বে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাইরাসটি পরিবর্তিত হয়ে নতুন চেহারা ও বৈশিষ্ট্য ধারণ করেছে, যা ভেরিয়েন্ট নামে পরিচিত। সংক্রমণের গতি, রোগের জটিলতা, মৃত্যুহার ও হাসপাতালে ভর্তির হার, রোগ পরবর্তী ও টিকা গ্রহণ পরবর্তী রোগ প্রতিরোধে সক্ষমতা বিবেচনা, কিছু কিছু ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে বিবেচনা করা হয়, যেমন আলফা, বিটা, গামা, ডেল্টা ভ্যারিয়েন্ট। আফগানিস্তানে তালেবানরা 110 জেলার দখল নিল এবং হুঁশিয়ারি দিল বিদেশি সেনাদের। তালেবানরা আফগানিস্তানের পাঞ্জুয়াই জেলাটি দখল করে নিয়েছে। জেলাটি দখল করায় তারা কান্দাহার শহর দখলের কাছাকাছি চলে এসেছে। গত 24 ঘন্টায় তালেবান আফগানিস্তানের আরও 13টি জেলা দখল করেছে। এ নিয়ে দেশটির 372টি জেলার মধ্যে তালেবানরা 110টি জেলা দখল করল। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে তালেবানরা একের পর এক জেলা দখল করে নিচ্ছে। এর আগে শনিবার 3রা জুলাই আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 তালেবান সদস্য নিহত হয়েছে। এছাড়া প্রদেশটিতে গত 2 দিনের সংঘাতে অন্তত 3 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এবারে ইউরোকাপে আগেই বিদায় নিয়েছে শিরোপা প্রত্যাশী কয়েকটি ফেভারিট দল। টুর্নামেন্টে শেষ 8-এর লড়াই শেষ হয়েছে। এখন প্রতিযোগিতায় আছে 4টি দল। আগামী 6 জুলাই রাতে ইতালি ও স্পেন এবং 7 জুলাই ইংল্যান্ড ও ডেনমার্ক ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল 11 জুলাই। এবার ইউরোকাপে কার হাতে উঠবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার? এবারের ইউরোয় দুর্দান্ত শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে শেষ 16 লড়াই থেকে ছিটকে গেছে পর্তুগাল। বেলজিয়ামের কাছে 0-1 গোলের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় রোনালদোর। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরেও 5 গোলের রেকর্ডটি এখনও তার দখলে। গোল্ডেন বুটের লড়াইয়ে এখনও নাম আছে তার। এবার ইউরোয় বাজিমাত করেছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। রোনাল্ডোর সমান 5টি গোল আছে তার। তবে তার দলও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এদিকে ফ্রান্সের করিম বেঞ্জেমাও এবার গোল্ডেন বুট জয়ের দৌড়ে ছিলেন, কিন্তু তার দল ছিটকে যাওয়ায় 4 গোলেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। 4টি গোল করে রয়েছে সুইডেনের এমিল ফোসবার্গ ও বেলজিয়ামের রোমেলু লুকাকুর। এদের দলও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়াদের মধ্যে সর্বোচ্চ 3টি করে গোল আছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, রাহিম স্টার্লিং, ডেনমার্কের ক্যাসপার ডলবার্গের। তারা কি 5 গোলের বেশি গোল করে গোল্ডেন বুট নিজেদের করে নিতে পারবেন? সেটাই এখন দেখার বিষয়। গত বছর করোনার প্রথম লকডাউন শেষে অক্ষয় কুমারের বেল বটম সিনেমার শুটিং শেষ হয়। শুটিং অনেক আগে শেষ হলেও একের পর এক তারিখ পরিবর্তন করেও সিনেমাটি মুক্তি দিতে ব্যর্থ হয় প্রযোজনা প্রতিষ্ঠান। সবশেষে চলতি বছরের এপ্রিলে মুক্তি দেওয়ার কথা থাকলেও সেখানে বাধা হয়ে দাঁড়ায় ভারতে করোনার দ্বিতীয় ঢেউ। তবে এবার আর দর্শকদের হতাশ করতে চাইছেন না অক্ষয় কুমার। সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমাটি প্রিমিয়ার করার কথা জানান তিনি। যদিও প্রেক্ষাগৃহের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ারের ব্যাপারটিতে আপত্তি জানিয়েছেন হল মালিকগণ। সবশেষে বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানায়, অক্ষয় কুমার তার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির 3 সপ্তাহের মধ্যেই অ্যামাজন প্রাইমে মুক্তি দিলে মূল অর্থের সঙ্গে 30 কোটি রুপি বেশি পাবেন। করোনায় সিনেমা ইন্ডাস্ট্রির এই খারাপ সময়ে অ্যামাজনের এই অফারটি নিয়ে চিন্তাভাবনা করছে বেল বটম সিনেমার টিম।